ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আপনারা জানেন যে ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, কিন্তু তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ। এরপর থেকে বিশেষ করে ডক্টর সাইফুল্লাহর মধ্যে একটা ভিন্ন মাত্রা আমি দেখতে পাচ্ছি। অসম্ভব রকমের আপনার মুখলিস একজন মানুষ, এবং দিনের কোনো কথা বলতে গিয়ে একটুতে আবেগপ্রবণ হয়ে যান, যেটা অনেকে হয়তো খেয়াল করেছেন। ডক্টর সাইফুল্লাহ ভাই কোভিডের পজিটিভ এবং তিনি কিডনির অনেক বড় রোগী, আপনারা জানেন। এরকম ব্যক্তিদের জন্য কোভিডটা অনেক রিস্কি। এর পাশাপাশি তার ওয়াইফ অর্থাৎ ভাবির অবস্থা খুবই খারাপ বলতে গেলে। কিডনির বোধহয় ৫০% বোধহয় আপনার এফেক্টেড হয়ে গেছে, যেটা খুবই মানে চিন্তার একটা বিষয়। যাই হোক, তার ছেলে সফওয়ানের সাথে কালকে আমার কথা হয়েছে, প্রতিদিন নিয়মিত কথা হয়। আমরা দোয়া করবো তাদের জন্য, আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ সেবা কামাজারা দান করেন। শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ ভাই যে কোভিড আক্রান্ত ছিলেন, আপনারা যারা হাসপাতাল থেকে ফেরত গেছেন, তিনি এখনো প্রচন্ড রকমের দুর্বল। আজকে যে মানে আপনার ক্লান্ত কণ্ঠে তিনি ভয়েস পাঠিয়েছেন আমার কাছে, সেটা সত্যি অনেক বেশি কষ্ট লাগে। তার স্ত্রী মানে সদ্য সন্তান, নতুন সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে, সেই স্ত্রী, তিনি নিজে কোভিডের পেশেন্টের পজিটিভ এবং তার পরিবারের বাচ্চারা পর্যন্ত পজিটিভ। তো আমরা দোয়া করবো তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আরও আমাদের অনেক ভাই বোন আছেন, অনেক দর্শক শ্রোতা আছেন, তাদের আত্মীয় স্বজন আপনাদের অনেকে আছেন, বা আপনারা অনেকে হয়তো কোভিডের পেশেন্ট আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতা দান করুন। এখন কোভিডে কোনো আলামত ছাড়াই আমাদের লাং শেষ হয়ে যাচ্ছে অনেকের। আমরা সেজন্য আপনাদেরকে বিনীতভাবে আরজ করব যে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলার চেষ্টা করুন এবং নিরাপদে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমি আর খুব বেশি দীর্ঘ করব না, আমি আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে কিছু শুনব। আর আমার মনে চেয়েছে যে আমি একটা ইসলামিক সঙ্গীত অথবা একটু তেলাওয়াত করে আপনাদেরকে শোনাই। আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াতের কণ্ঠ খুব ভালো, ইসলামিক সঙ্গীতের কণ্ঠ আরও ভালো। মুশকিল হলো আমি মানুষের সামনে আসলে গাইতে পারি না, একেবারেই আমার মানে অবস্থা খারাপ হয়ে যায়। আমি যখন একাকি থাকি তখন আমার ভয়াবহ কণ্ঠ হয়, ভয়াবহ বলতে ইতিবাচক করতে ভয়াবহ, মানে চমৎকার কণ্ঠ হয় আলহামদুলিল্লাহ। ওটা আমার অবশ্য নিজের ভোট, আপনাদের ভোট নেওয়ার জন্য একদিন করতে হবে, দেখি যদি সম্ভব হয় ইনশাআল্লাহ করবো আল্লাহ চাইেন তো। আর আজকে আমি আমার তোমাকে একটু তেলাওয়াত শুনতে চাই। আর আব্দুর রহমান, তুমি একটা ইসলামিক সং শোনাবে ইনশাআল্লাহ বিনিল্লাহ, পরিচয় দিয়ে নাম বলে একটু বলো। আর মোবাইলটা দেন তোমাকে, আপনারা আপনাদের একটু কমেন্টও পড়বো ইনশাআল্লাহ। আমার একটু তেলাওয়াত করো সুন্দর করে, একটু জোরে বলতে হবে যাতে ওখান থেকে আওয়াজ যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আম্মার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. ما شاء الله ما شاء الله. আমার তেলাওয়াতের কণ্ঠ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন সে যেন আরো ভালো করে আল্লাহর কালামকে তেলাওয়াত করতে পারে, আর এর চেয়ে বড় কথা হলো আল্লাহর কালাম যেন সুন্দর করে সে অনুধাবন করতে পারে, অন্যদের সাথে যেন তার ব্যাখ্যা শেয়ার করতে পারে, এবং কোরআনের ইলম এর গভীরতা এবং অমুক আল্লাহ তাআলা যেন তাকে দান করেন। আপনারা দোয়া করবেন। আব্দুর রহমান, তুমি একটু তোমার নাম বলে কিছু একটা শোনাও। তোমার আব্দুর রহমান ইসলামী সঙ্গীত গেয়ে মাদ্রাসায় প্রথম স্থান অধিকার করেছে, প্রথম পুরস্কার জয় করেছে। সে আলহামদুলিল্লাহ তেলাওয়াতের কণ্ঠ সুন্দর। আপনারা অনেকে তার একটা ভিডিও হয়তো দেখেছেন, আমাদের যে আইডিটা নষ্ট হয়ে গেছে সেই আইডিতে ছিল, আমরা দেখছি সেটা উদ্ধার করার চেষ্টা করবো। সে শেখ কারি আব্দুল বাসেদকে নকল করতে পারে, তো কারি আব্দুল বাসেদের নকলবাজ ধরা পড়েছে বাংলাদেশে, তার কাছ থেকে আমরা একটু ইসলামিক সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। সুন্দর করে ইসলামিক সঙ্গীত শোনাবো, নাম বলে পরিচয় দাও আঙ্কলদেরকে, আন্টিদেরকে, তোমার আপুদেরকে, ভাইয়াদেরকে, সবাইকে। আরো জোরে বলতে হবে,
অনেক দূরে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহমান। জোরে রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। তোমার কাছে হাত তুলেছি, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। এটুকু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান আপনাদেরকে শুনিয়েছে তার সুললিত কণ্ঠে। আমি বাপ হয়ে নিজের ছেলের প্রশংসা করছি, এছাড়া উপায় নেই, তাদেরকে উৎসাহ দিতে হবে। আলহামদুলিল্লাহ সে সুন্দর কণ্ঠে চমৎকার একটা সঙ্গীতের অংশ বিশেষ তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা তাকে যেন নিরাপদ রাখেন, সুস্থ রাখেন, এবং আমাদের স্বপ্ন তাদেরকে দিয়ে আল্লাহ যেন পূরণ করেন, আপনারা দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আপনাদের কিছু কমেন্ট আমরা ইনশাআল্লাহ পড়বো এবং কিছু জবাব হয়তো দেওয়ার চেষ্টা করবো। মুসাবকো এবং সাবকে নিয়ে আসো। জি আলহামদুলিল্লাহ, মুসাব আসছে, আমার আসছে। আমরা একটু কয়েকটা কমেন্ট পড়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে কথা বলব। সবাই শুরুতে বলে রাখি, আইয়ামে তাশরিক চলছে, আপনারা তো জানেন, ঈদের দিন, ঈদের পরে আরও তিন দিন, অর্থাৎ বাংলাদেশে যারা অবস্থান করছেন তারা, বাংলাদেশ, ভারত বা আশেপাশে যারা অবস্থান করছেন তারা, আগামী শনিবার আসর পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত পুরো সময়টাকে ইয়ামে তাশরিক বলা হয়। আর যারা মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে অবস্থান করছেন, বিশেষ করে পশ্চিমে, তারা জানেন যে আপনাদের ইয়ামে তাশরিক হচ্ছে আগামী শুক্রবার আসর পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত। তো এই সময়টাতে তিনটি আমল করতে হয়। আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে আমলের কথা বলি, উৎসাহ দেই, কিন্তু আজকে ব্যতিক্রমী আমলের কথা শুনবেন। আইয়ামে তাশরিকের আমল আপনারা অনেকে জানেন, সহিহ মুসলিম হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আইয়ামু তাশরিকিন আও আইয়ামু তাশরিকে আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। তিনটা কাজ। এক নম্বর হলো খাওয়া। দেখেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমরা তো এমনি ঈদের সময় একটু খাই, তাই না? কিন্তু আইয়ামে তাশরিকে আপনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসাবে তার তিনি নির্দেশনা দিয়েছেন সেই জন্য খাচ্ছেন, খাওয়ার সময় দুটা মাথায় রেখে খান, তাহলে আপনি সব পেয়ে যাবেন। অতএব ঈদুল আজহাতে আপনারা খাচ্ছেন আত্মীয় স্বজনের সাথে, অবশ্যই খেয়াল রাখবেন পৃথিবী করতে পারেনি তাদেরকে, তাদের দিকে আপনারা খেয়াল রাখবেন, তারা যেন অভুক্ত না থাকে, এবং কোরবানিগ্রস্ত তাদের ঘরে ঘরে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ আমরা কোরবানির পশু জবাই করেছি, গরু জবাই করেছি, আমি আমার গরুর কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং নিজে হাতে শেষ পর্যন্ত এটা বিলি বন্টন শেষ করে এবং সব কিছু উপায় পরিষ্কার করে তারপর আমি বাসায় এসেছি। প্রায় দুপুর হয়ে গেছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনারা মেহরবানি করে যার যার জায়গা থেকে আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের কমেন্টসগুলো আমার ছেলে মুসাব পড়ছে আলহামদুলিল্লাহ, সে কমেন্টগুলো একটা একটা করে মানে স্ক্রল করে করে চেক করতেছে মাশাআল্লাহ। যাই হোক, তো আপনারা অবশ্যই আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের খোঁজ খবর রাখবেন। প্যান্ডামিকের মধ্যে অনেকেই কিন্তু কোরবানি করতে পারেন নাই, তাদের সেই সঙ্গতি নাই, সেই জন্য আপনারা তাদের দিক খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আর যেটি বলছিলাম যে আইয়ামে তাশরিকের এই দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি খেতে বলেছেন, বেশি বেশি খেতে বলেছেন, ভালো মন্দ খাবেন আর ভালো পান করবেন। ড্রিঙ্কস, ড্রিঙ্কস বলতে আবার সফট ড্রিঙ্কস বা এই জাতীয় জিনিস না যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন আমের সিজন চলছে, আমের জুস খেতে পারেন, লেবুর জুসটা আমাদের জন্য এখন খুব দরকার, ভিটামিন সি দরকার, পর প্যান্ডামিক চলছে। আবার অরেঞ্জের জুসটা আমরা সেবন করতে পারি, খেতে পারি, পান করতে পারি বেশি করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনগুলো হলো খাওয়ার দিন, পান করার দিন, ওয়াজিক্রিন এবং আল্লাহর জিকির করার দিন। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়া লিল্লাহিল হামদ।